বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। 27 নভেম্বর কেন্দ্রীয় কর্মসূচির ধারাবাহিকতায় দেশব্যাপী সংগঠনের প্রায় 400 নেতাকর্মীকে নিয়ে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধুর সমাধিতে এ পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে সকলে মিলে দোয়া মাহফিলে অংশগ্রহণ করে পুরো অনুষ্ঠানের নেতৃত্ব দেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মুজিব বর্ষকে সামনে রেখে বছরব্যাপী চলমান কেন্দ্রীয় কর্মসূচির ধারাবাহিকতায় এবার দেশব্যাপী সংগঠনের প্রায় 400 নেতাকর্মীকে সঙ্গে নিয়ে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ এবং দোয়া মাহফিলে অংশ নেয়। এ অনুষ্ঠানে নেতৃত্ব দেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান। উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুল মতিন ভূঁইয়া, বাউল শিল্পী আলম দেওয়ান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মোহাম্মদ আকবর বাবলা, যুগ্ম সম্পাদক মোহাম্মদ বেলায়েত হোসেন সাগর, সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান সোহাগ সহ কেন্দ্রীয় জেলা ও উপজেলা এবং মহানগর ও থানা শাখার নেতৃবৃন্দ। এতে চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল হক বাবুর নেতৃত্বে যোগ দেন আব্দুল নূর, মিজানুর রহমান, মফিজুর রহমান, মোহাম্মদ দিদার হোসেন, আব্দুল হালিম, সাইয়েদ গোলাম হায়দার মিশু, রফিকুল আলম সহ অনেকেই। এই সময় প্রধান অতিথি গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান বলেন, ধারাবাহিক রাষ্ট্র ক্ষমতার মধ্য দিয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশকে উন্নতির শিখরে নিয়ে গেছেন। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব দিয়ে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের সরকার প্রধানের ধারাবাহিকভাবে আজকে বাংলাদেশকে উন্নয়নে মহাসড়কে নিয়ে গেছে। ধারাবাহিক টানা রাষ্ট্র ক্ষমতার মধ্য দিয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে বঙ্গবন্ধু আত্মস্বীকৃতি খুনিদের এবং যুদ্ধ অপরাধীদের বিচার করেছে। আজকে তার এই সাফল্য নেতৃত্বের মধ্য দিয়ে আজকে বাংলাদেশ যে দুটো ধারার মধ্য দিয়ে সে দেশকে ভিশন 2020 ঘোষণা করেছে, এটা 2021 সালে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে নিয়ে যায়, বাংলাদেশের ক্ষুধামুক্ত দরিদ্রমুক্ত দেশ, এবং 2041 সালকে উন্নতিশীল রাষ্ট্রের পাশে নিয়ে যাওয়ার জন্য আজকে সেই নিরলস পরিশ্রম করে মহামারী কোভিড করোনার মধ্যে দিয়ে সে বাংলাদেশের 16 কোটি মানুষকে বাঁচিয়ে রাখা এবং সুস্বাস্থ্য সেবা দেওয়ার কাজ করছে। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান 15 আগস্টে বঙ্গবন্ধু সহ নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, সারা বিশ্ব বঙ্গবন্ধু কে ছিলেন, বঙ্গবন্ধু বাঙালি জাতির জন্য তার আত্মত্যাগ কে ছিল, এবং বঙ্গবন্ধু বাঙালি জাতির যে ঘোষক, স্বাধীনতার ঘোষক, স্বাধীনতার স্থপতি, বাংলার জাতির জনক তা প্রমাণিত হবে এই প্রত্যয় রেখে। চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল হক বাবু এই ধরনের আয়োজনের জন্য বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, বঙ্গবন্ধু আমাদেরকে একটা পরিচয় দিয়েছেন, আইডেন্টিটি দিয়েছেন, আমরা বাঙালি, দেশকে স্বাধীন করে দিয়েছেন, তবে ঘাতকের বুলেট তার জীবন কেড়ে নিয়েছে কিন্তু তাকে ইতিহাস থেকে মুছে দিতে পারেনি। আজ তার সন্তান, তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে নতুনভাবে মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছে। বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে, 2021 কিংবা 2041 সালের যে বাংলাদেশ সেটি জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ। আমরা এই টুঙ্গিপাড়ার মাটি থেকে একটি কথা বলবো, আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি, আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ জানাই, জননেত্রী শেখ হাসিনাকে আল্লাহ নেক হায়াত দান করুন, দীর্ঘ জীবন দান করুন। শেখ হাসিনা তার নিজের জন্য যতটা নয় আমাদের জন্য অনেক বেশি তাকে প্রয়োজন। আমরা চাই শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট দীর্ঘদিন ধরে দেশ মাটি টানে কাজ করে চলেছে, এই মাটি এই দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ স্লোগান নিয়ে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কাজ করে চলেছে। আমরা বিশ্বাস করি 1980 সালে যে সংগঠন প্রতিষ্ঠিত হয়েছিল
আজ পর্যন্ত এই সংগঠন মাঠে আছে এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সবসময় স্বাধীনতার সপক্ষে কথা বলেছে এবং দেশের যে কোনো সংকটে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতৃত্বে নেতাকর্মীরা মাঠে ছিল। ভবিষ্যতে জননেত্রী শেখ হাসিনার কর্মকাণ্ডে সুখে দুঃখে এই বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সবসময় মাঠে থাকবে। ডেস্ক রিপোর্ট, এসএনটিভি।